বাচ্চারা আজকে আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সমগ্র আমাদের আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জালালুদ্দিন বিবি কলেজের মধ্যে আমরা আপনাকে আমাদের সাথে নাও অন্তর্ভুক্ত আমাদের প্রিন্সিপাল হিসেবে আছেন স্যার। আমি ব্রাইট ইন্টারন্যাশনাল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে হিসাবে আপনার যাওয়া পাওয়া বর্তমান সরকারের কাছে কি আছে সেগুলো এখানে 2012-13 সাল থেকে আমরা ডিগ্রি শিক্ষা চালু করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের আর্থিক অবস্থার মধ্যে এবং তাদের মানসিকতা উন্নতির জন্য শিক্ষা ভালো রেজাল্টের জন্য ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য আমাদের যে কলেজ থেকে করা উচিত দরকার। আমার দেখা আলোকিত ঠিক মতো যে কথা তুলে ধরলেন, আমি সরাসরি আমাদের মমতা মাই মাতর আমি একটি কথা বলবো যে দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, শুধু দেখা হয়নি প্রত্যেকে ফেলিয়া একটি ধানের শিশুর উপরে একটি শিশু কিন্তু আমাদের মমতা মায়ের মা জননীতি শেখ হাসিনা আজকে পদ্মা সেতু করেছেন, মেমোরিয়াল করেছেন, আজকে দেশকে উন্নয়ন করে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ পয়েন্ট অর্ডার পরিবারকে সামনে রেখে আজকে আমরা এখানে আমরা আইসিটি ল্যাবও যে প্রস্তুতি দিয়েছি। তো আমাদের বর্তমান সরকার মমতা মায়ের মা জননীতি শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী ক্যাপ্টেন ম্যাডামের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই জালালুদ্দিন ডিগ্রি কলেজটাকে আমরা যাতে এমপিভুক্ত করতে পারি এবং খুব রিসেন্টলি যাতে আমরা আমাদের মমতা ভাই মা জননীতি শেখ হাসিনার কাছে আমাদের আপনার এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের কাছে আপনার যে প্রত্যেক জায়গাতে আজকে আমরা স্কুল কলেজের মধ্যে আজকে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিতে পেরেছি। আমরা আমার চ্যানেলের মাধ্যমে আমি সাংবাদিক ফরাত হিসেবে আমি ব্রাইটনেস 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সংখ্যা থেকে আমাদের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সজীব অজয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে এটাকে এন্ডিভুক্ত এবং সম্পূর্ণভাবে যাতে আমরা এটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানের মধ্যে এখানের মধ্যে আছি, আপনারা এই ক্যাম্পাসটা আমাদের বিশাল বড় একটা এরিয়া নিয়ে আছে এবং আমরা যদি বলি যে আজকে যদি আমরা যদি ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য এখানের মধ্যে আমরা এই প্রামাণ্য চিত্রগুলি আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম এবং জাতীয় পত্রিকাতে তুলে ধরলাম, আপনারা শেয়ার করেন এবং বর্তমান সরকারের কাছে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বিমাত যারা আছেন তাদের সাথে দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানিত আমাদের যে ডাক্তার দীপমণি ম্যাডাম আছে ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এটাকে বিমুক্ত করতে পারি এবং ডিজিটাল ম্যাপ যাতে আমরা অতি শীঘ্রই ওনার হাত ধরে যাতে আমরা উপহার দিতে পারি। কেননা আজকে আমরা প্রত্যেকটি স্কুল কলেজের মধ্যে বছরের প্রথম দিনে যদি আজকে আমরা বই দিতে পেরেছি, আমরা পদ্মা সেতু করতে পেরেছি, তাহলে আজকে এটা চুরোপুরি ছাড়া কিছু নয়। সেই জন্য যাতে না হিন্দু বই সুন্দর পৌঁছায় মানবিকভাবে বাড়বে। আমাদের ভালো কিন্তু কি বলতে বসে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকেন, ধন্যবাদ। ভিউয়ার্স আমি একটি ক্ষুদ্র সাংবাদিক হিসাবে কথা বলবো যে এই কথাটা আমাকে বলতে হবে যে আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা কারণ সে মাথা মতো করে না এবং করবে না। বলবীর বলে উন্নত মমসি শিলিনে হারি হইন খুশি হই শিতর মাল গুলক 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 বেদিয়া ক্ষুদার আস নারস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব হয় আমি বিশ্ব বিদার কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায় এক নদী চলে গেছেন লক্ষ নদী বিষয়ে আমার দেখে তিনি যদি ভারতের কিছু আছে অনেকদিন ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যদি আজকে যদি মজিব যদি না আসতো তাহলে আজকে আমরা আইসিটি ভবন পেতাম না, আমাদের বাকিটা আমাদের মমতাময় মা চরণ শেখ হাসিনা ধন্যবাদ।